السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ تعالی আমাদের প্রিয় ভাই সহযোদ্ধা আল্লাহ নূরে আলমের আল্লাহ আমরা যারা যা সম্পন্ন করেছি আল্লাহ আমাদের প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের প্রিয় ভাইকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে আল্লাহ জালেম সরকারের হাত থেকে দেশবাসীকে হেফাজত করো আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন রব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত দান করে দাও আল্লাহ জালেমের কারাগার থেকে তাকে তুমি মুক্তি দিয়ে দাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আল্লাহ সুস্থতা দান করে দাও বাংলার জমিনে এসে জালেম সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দাও পিতার কাছে পুত্রের লাশ এর চেয়ে বড় বেদনার যন্ত্রণার আর কিছু নেই আজকে আমাদের সামনে আমাদের ছেলে নূরে আলম ছাত্র দলের ভোলা জেলার সভাপতি তাকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে ভোলা জেলার স্বেচ্ছাসেবকদের কর্মী আব্দুর রহিমকে আরো 19 জন ঢাকায় বরিশাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বন্ধুগণ আজকে নতুন নয় এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই তার একদলীয় শাসনকে পোক্ত করবার জন্য তাই 15 বছর ধরে আমাদের 600 নেতা কর্মীকে খুন করেছে সহস্রাধিক নেতা কর্মীকে হত্যা করেছে 35 লক্ষের বেশি আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে বন্ধুগণ তাই আজকে আর কোনো রোদন নয় কোনো ক্রন্দন নয় এখন আমাদেরকে জেগে উঠতে হবে এই ভয়াবহ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে আমার গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসে এই 35 লক্ষ মানুষের মামলার অবসান ঘটাতে হবে তার জন্য যেটা প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ হওয়া আমরা শান্তিপূর্ণ ভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণ আন্দোলন সৃষ্টি করে আমাদের এই পুত্র আমাদের সন্তান আমাদের ভাই নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ এই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বন্ধুগণ আগামী 5 ও 7 তারিখ পর্যন্ত বিএনপি সারা দেশে শোক পালন করবার জন্য দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখবে কালো পতাকা উত্তোলন করবে 6 আগস্ট ছাত্রদল তারা ঢাকায় সমাবেশ করবে 7 আগস্ট কৃষক দল ঢাকায় সমাবেশ করবে 8 আগস্ট যুবদলের উদ্যোগে ঢাকায় সমাবেশ হবে এর পরবর্তী কর্মসূচি আমরা আবার পরবর্তীতে ঘোষণা করব আপনাদেরকে এই জানাজায় শরিক হয়ে আমাদের ছেলে আমাদের ভাই আমাদের নূরে আলমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবার জন্য অনুরোধ করছি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক তাকে শাহাদাত দান করুক এবং আমরা যেন সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি এদের রক্তের প্রতিশোধ দিতে পারি সেটা আমাদের তৌফিক দিন আল্লাহ তাআলা এই দোয়া করছি আসসালাম আমার ভাই কবরে খুলি কেন বাহিরে আমার ভাই কবরে পুলিশ তুমি পোশাক ছাড়ো মুজিব কোর্ট গায়ে পড়ো পুলিশ তুমি পোশাক ছাড়ো পুলিশ তুমি পোশাক ছাড়ো মুজিব কোর্ট গায়ে পড়ো ছাত্রদলের একশন যুবদলের একশন
সকলের অ্যাকশন, রহিমের ভাইদের অ্যাকশন, রহিম ভাই মরে নাই, আমরা আছি লাখ ভাই, রহিম ভাই মরে নাই, আমরা আছি লাখ ভাই, ঘুমাও তুমি শান্তিতে, আমরা আছি রাস্তাতে, ঘুমাও তুমি শান্তিতে, আমরা আছি রাস্তাতে, নূরে আলম কফিনে তুমি কেন বাহিরে, নূরে আলম কফিনে না করে সামনে সিনিয়র নেতৃবৃন্দ আছে।